আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ছোট্ট চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে 2023 সাল সামনে আসছে, যে 23 সালে, 23 সালে ইউটিউবের যে চ্যানেলের মনিটাইজেশন অন করতে কী কী প্রয়োজন হবে। তো নতুন নিয়মে মনিটাইজেশন অন করতে গেলে যে তিনটা জিনিস প্রয়োজন, তিনটা জিনিস প্রয়োজন হবে, খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই তিনটা জিনিস কি আপনাদের সাথে আমি আলোচনা করব, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, এবং এ ধরনের নতুন নতুন ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিত বোঝায় বলবো, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে রাখছি। তো বন্ধুরা, এটা আমি আগের থেকে ওপেন করে রাখছি এবং এখানে আমি একটু হিডেন করে রাখছি আপনাদের, মানে ব্যক্তিগত বিষয়টা আমি একটু হিডেন করে রাখছি। তো বন্ধুরা, এই যে 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 এইখানে কিন্তু যে জায়গাটা এখানে থাকে হচ্ছে সাবস্ক্রাইবার, আপনার চ্যানেলের কতগুলো সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু এখানে দেখা যায়। আর নিচে দেখা যায় কিন্তু পাবলিক ওয়াচ টাইম, আপনার চ্যানেলে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিও থাম্বনেইলই বলছি এবং ভিডিওতে বলছি যে 2023 সাল সামনে আসছে, এই 23 সালে আপনি মানে ইউটিউবের চ্যানেলের, আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করতে গেলে তিনটা জিনিস লাগবে, খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয়। সেটা হচ্ছে, দুটা জিনিস কিন্তু আমরা অনেকে জানি, তো সেটা কি? সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। তো এই দুইটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। তো নতুন নিয়মে কিন্তু 2023 সালে কিন্তু আপনাকে তিনটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের ভিতরে, চ্যানেল খোলার শুরু থেকে 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। এবং এইখানে একটা সেটিং দেখতে পাচ্ছেন আপনারা, টু স্টেপ ভেরিফিকেশন। এই টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু ওপেন করা লাগবে, অ্যাক্টিভ করা লাগবে, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে আমার এই টু স্টেপ ভেরিফিকেশনটা আমার অ্যাক্টিভ করা আছে। তো যাদের অ্যাক্টিভ করা নাই তারা অবশ্যই কিন্তু অ্যাক্টিভ করে নেবেন মনিটাইজেশন অন করার আগে, ঠিক আছে? 4000 ঘন্টা ওয়াচ টাইম এক, দ্বিতীয় হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, তৃতীয় হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এই তিনটা জিনিস কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আপনার তিনটা জিনিস আছে তবুও কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না যদি আপনার কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে। তো এখানে এই যে নেই একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এইখানে একটা অপশন লেখা আছে নো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, মানে আমার এখানে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাই। যদি আপনার এখানে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাইলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। আপনার যদি 4000 ঘন্টা অফ টাইম থাকে, 1000 সাবস্ক্রাইবার থাকে, টু স্টেপ ভেরিফিকেশন ওপেন করা থাকে, তবুও কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? তো এটা কিন্তু রুলসের বাইরে, ইউটিউবের রুলসের বাইরে। তো বন্ধুরা, বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম। 2023 সাল সামনে আসছে, এই 2023 সালে আসলে নতুন চ্যানেলের মনিটাইজেশন অন করতে গেলে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেই তিনটা জিনিসের নাম কিন্তু আমি বলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের পাশে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।